হ্যালো জনগণ, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সহজেই আনলিমিটেড ফেসবুক এবং ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন নাম্বার ছাড়াই। এজন্য আপনাদের অবশ্যই মেলডু নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা প্লে স্টোরে মেলডুয়ের মতো অনেক ইমেল সার্ভিস প্রোভাইডারগুলো পাবেন। তার মধ্যে আমি মনে করি মেলডু সবচেয়ে বেস্ট এবং ইজি। এজন্য আপনাদের আমি মেলডু সাজেস্ট করব। এবং মেলডু ইনস্টল করার পর সেটিতে অবশ্যই ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার পর অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন। তারপর সেখানে ক্রিয়েট মেলডু অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং মেলডু অ্যাকাউন্টে ক্লিক করার পর ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, তারপর বার্থ ডেটি আপনাদের জন্মসাল দিতে হবে এবং সেখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। সেখানে অবশ্য জেন্ডার প্রাথমিক চিহ্নগুলো খুবই হাস্যকর, আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে কোনটি ফিমেল আর কোনটি মেল। তারপর সেখান থেকে আপনাদের একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে এবং যেটির মাধ্যমে আপনারা ইমেইল অ্যাড্রেসটি পরিচালনা করতে চান। সেই ইউজার নেমটি যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই সেটা আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, যেটি অবশ্যই আট অক্ষরের এবং স্পেশাল অক্ষরগুলো যাতে থাকে যেন। তারপর সেখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর সেখানে আই ডোন্ট হ্যাভ সেল ফোন এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর একটি ক্যাপচা অথবা কোড আসবে, সেই কোডটি আপনারা এই খালি বাক্সে প্রবেশ করাবেন এবং তারপর সেখানে আপনারা ডানে ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনারা সহজে একটি মেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং এই অ্যাকাউন্টের সাহায্যে আপনারা সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মেলডু অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পালা এবং এর জন্য আপনাদের ইসি ব্রাউজারে যেতে হবে এবং ইসি ব্রাউজারে যাওয়ার পর সেখান থেকে ফেসবুক ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং সেখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং শিওর নেমের জায়গায় শিওর নেম এবং ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনারা যেই ইমেইল অ্যাড্রেসটি এমনি খুলেছিলেন সেই ইমেইল অ্যাড্রেসটি প্রবেশ করাবেন। তারপর আপনারা জেন্ডার এবং বার্থ ডেট সিলেক্ট করে তারপর সেখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং অবশ্যই মনে রাখা উচিত যে ফার্স্ট নেম এবং সিওর নেমের জায়গায় আপনাদের একটি ভ্যালিড নাম দিতে হবে। আমি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দিয়েছি চ্যানেলের নাম, যার কারণে অবশ্যই পরবর্তী সমস্যা হবে যেটি আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং আপনাদের মনে রাখা উচিত আপনারা এইরকম ভুলও করবেন না, যার কারণে আপনাদের হয়তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরিতে সমস্যা হতে পারে, যেটি আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনাদের কনফার্মেশন কোড একটি আসবে আপনার এই ইমেইলে, যে আপনার ইমেলটি দিয়েছিলেন সেই ইমেইল থেকে আপনার এই কোডটি এখানে এনে সাবমিট করবেন। সেখানে এনে দেওয়ার পর অবশ্যই সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতেই পারবেন যে সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলো। এভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ বারবার অনুসরণ করে আপনারা একটার পর একটা কিংবা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আপনাদের আবারও বলে রাখি যে এই ভিডিওটি অবশ্যই এডুকেশনাল পারপাসে বানানো হয়েছে, অন্য কোনো কারণে নয়। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, এবং এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং।